আবারও সহিংসতা জেদ্দার মার্কিন কনসুলেটের বাইরে। এবার কনসুলেট ভবনের বাইরে গোলাগুলিতে মারা গেলেন এক নেপালি নিরাপত্তারক্ষী। গোলাগুলির ঘটনাটি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের কর্মকর্তারা। পুলিশ জানায়, বুধবার জেদ্দার প্রশাসনিক অঞ্চলে অবস্থিত মার্কিন কনসুলেট ভবনের সামনে হঠাৎই গাড়ি নিয়ে এসে থামেন এক ব্যক্তি। এক পর্যায়ে আগ্নেয়াস্ত্র হাতে গাড়ি থেকে নেমে আসেন তিনি। এ সময় নিরাপত্তা রক্ষীকে লক্ষ্য করে বন্দুকধারী অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পরে হামলাকারীকে প্রতিহত করতে নিরাপত্তা বাহিনী গুলি ছুড়লে দুপক্ষের গোলাগুলিতে মারা যান বন্দুকধারী নিজেও। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মার্কিন নাগরিকের হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি, যদিও ঠিক কি কারণে এই হামলা তা নিশ্চিত করেনি পুলিশ। এরই মধ্যে হামলার তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী। একই সঙ্গে মার্কিন দূতাবাস ও কনসুলেটও সৌদি সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। এর আগে 2016 সালেও জেদ্দার মার্কিন কনসুলেটের কাছে সহিংসতার ঘটনা ঘটে। সে সময় কনসুলেটের অপর পাশে একটি হাসপাতালের পার্কিং এলাকায় আত্মঘাতী হামলা চালায় এক ব্যক্তি। এতে আহত হন আরও অন্তত দুজন। অন্য কর্মকার, সময় সংবাদ।